আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন্দাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। সেখানে আহতদের আর্তনাদ ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীতে। মুসলিম দেশ মরক্কের এমন দুর্ভোগ আসলে পুরো বিশ্ববাসীকে আহত করছে। অন্যদিকে G20 সম্মেলন চলছে ভারতে, বিশ্ব নেতাদের মিলন মেলা বসেছে সেখানে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও সেখানে সফরে রয়েছেন এবং গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিশ্বের অন্যতম একজন ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেনের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো ছবি সোশ্যাল মিডিয়াতে স্থান পেয়েছে। চলুন এই বিষয়ে আপনাদের জানাবো বিস্তারিত। মরক্কোর ভূমিকম্পে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত 60 বছরের মধ্যে এটি ছিল মরক্কোর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। গত শুক্রবার গভীর রাতের 6.8 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2012 জনে। আহত হয়েছে 2059 জন। বিপুল সংখ্যক লোক গৃহহীন হয়ে পড়েছে। মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মারাকেশ অঞ্চল। এখানকার অনেক ঐতিহাসিক স্থাপনা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পার্বত্য গ্রাম তাফেঘাগতে। এখানে কার্যত একটি ভবনও এখন আর দাঁড়িয়ে নেই। এই অঞ্চলের অধিবাসীরা সাধারণত মাটি দিয়ে বাড়ি তৈরি করত, তাই এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। তবে প্রতিনিয়ত নিহতের সংখ্যা যেমন বাড়ছে, আহতের সংখ্যাও বাড়ছে। উদ্ধার কাজ চলার মধ্যেই নিহত এবং আহতদের সংখ্যা বেড়েই চলছে। চারপাশে মানুষের আহাজারে চলছে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই মরক্কোর ভাই বোনদের জন্য দোয়া করব। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের আহত ভাই বোনরা দ্রুত আরোগ্য লাভ করুন। এবার আমরা চলে যাচ্ছি ভারতে, অর্থাৎ G20 সম্মেলনে। G20 বা গ্রুপ অফ 20 হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী 20টি অর্থনীতির একটি জোট, যা 1999 সালে এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিসের পর প্রথম আত্মপ্রকাশ করেছিল। তবে গোড়ার দিকে এই 20টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এই জোটে প্রতিনিধিত্ব করতেন। পরে এই দেশগুলোর সরকার বা রাষ্ট্রপ্রধানরাই জোটের মুখ হিসেবে দেখা দেন। আর 2009 থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে G20 সম্মেলন বা সামিট আয়োজিত হতে থাকে। বিগত এক যুগেরও বেশি সময় ওয়াশিংটন ডিসি থেকে লন্ডন, পিটার্সবার্গ থেকে হংকং, টরন্টো থেকে ব্রিসবেন কিংবা ওয়াসাকা থেকে আন্তালায়া, বিশ্বের বহু শহরই এই সামিট আয়োজন করেছে। জোটের বর্তমান চেয়ার বা সভাপতি ভারত, আর তাই ভারতের রাজধানী দিল্লিতেই এই মুহূর্তে চলছে G20 শীর্ষ সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লিতে নিজেরা না এসে তাদের ডেপুটিকে পাঠিয়েছেন। তবে এছাড়া বিশ্বের সব উল্লেখযোগ্য নেতারাই জোটের বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে ভারতে রয়েছেন। এই সম্মেলনের আয়োজনকে কেন্দ্র করে দিল্লি শহর যেরকম অপূর্ব সাজে সেজেছে এবং গোটা ভারত জুড়ে G20কে ঘিরে যে ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তা প্রায় নজিরবিহীন। আগত পর্যবেক্ষকরা সবাই এক বাক্যে বলেছেন, এর আগেও বহু দেশ G20 চেয়ার বা রোটিং প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, কিন্তু ভারতের মতো কেউই এতটা দক্ষতার সাথে এই সুযোগটাকে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে কাজে লাগাতে পারেনি। একদিকে উন্নয়নশীল বিশ্ব বা গ্লোবাল সাউথের নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসেবে ভারত এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে, অন্যদিকে দেশের ভেতরেও G20 প্রেসিডেন্সির বিষয়ে জোরালো প্রচারণা চালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমাণ করতে চেয়েছেন বিশ্বের মঞ্চেও ভারতের গুরুত্ব ও মর্যাদা এখন আলাদা। আগামী বছরের সাধারণ নির্বাচনে এই বিষয়টা নরেন্দ্র মোদীকে বাড়তি সুবিধা এনে দিতে পারে। ভারতের G20 শীর্ষ সম্মেলনের আয়োজন প্রসঙ্গে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এই সপ্তাহে তাদের একটি নিবন্ধের শিরোনাম করেছে, রিসাউন্ডিং সাকসেস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জন্য এ এক অভূতপূর্ব সাফল্য। তারা বলছে
47 স্বাধীনতার পর থেকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মূল ফোকাস ছিল দুনিয়ার গরিব দেশগুলো, যাকে সাধারণভাবে তৃতীয় বিশ্ব বলা হতো। কিন্তু ভারত এখন বিশ্বের উদীয়মান ও স্বল্পোন্নত অর্থনীতিগুলোর প্রতিভূ হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে, এবং সেই লক্ষ্যে G20 প্রেসিডেন্সি তাদের খুবই সাহায্য করেছে। বস্তুত এ বছরের গোড়ার দিকে বিশ্বের এ ধরনের প্রায় 1600 দেশকে নিয়ে ভারত একটি গ্লোবাল সাউথ সামিটেরও আয়োজন করেছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছিলেন। দ্য ইকোনমিস্ট মনে করছে, G20 সামিটের পর এই গ্লোবাল সাউথের নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসেবে ভারত উঠে আসতে পারে। বিশেষত দিল্লির সামিটে যেহেতু মূলত ভারতের উদ্যোগেই আফ্রিকান ইউনিয়নকে G20 জোটের নতুন সদস্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে, তাই ওই মহাদেশেও ভারতের গুরুত্ব বাড়বে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। G20 শীর্ষ সম্মেলনের আয়োজনে ভারতের কাছে সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সদস্য দেশগুলোর সবার সম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র জারি করা। বস্তুত গত এক বছর ধরে জোটের বিভিন্ন বৈঠকে দেখা গেছে ইউক্রেন সংকট বা জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে কোনো সর্বসম্মত বিবৃতি দেওয়া যায়নি। বেশিরভাগ বৈঠকের পর যেটা জারি করা হতো তাকে বলা হতো আউটকাম ডকুমেন্ট। তাতে যেমন কোনো কোনো বিষয় ঐক্যমত হয়েছে সেটা বলা থাকতো, তেমনি কারা কোথায় আপত্তি জানিয়েছে সেটাও উল্লেখিত থাকতো। কিন্তু শনিবার সন্ধ্যায় দিল্লির ভারত মণ্ডপম সভাস্থল থেকে যেহেতু 100% সর্বসম্মতির ভিত্তিতে একটি যৌথ ঘোষণাপত্র জারি করা সম্ভব হয়েছে, তাই দেখা যাচ্ছে ঐক্যমত গড়ার সেই কঠিন পরীক্ষাতেও ভারত উতরতে পেরেছে। দিল্লির অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো অধ্যাপক হর্ষ ভি পান্থ বলেছেন, বৈশ্বিক রাজনীতিতে ফল্ট লাইনগুলো এখন এতটাই প্রকট যে দিল্লিতে যদি কোনো যৌথ ঘোষণাপত্র জারি করা সম্ভব নাও হতো তাহলে ভারতকে দোষ দেয়া যেত না। কিন্তু তারপরও যে রাশিয়া, চীন, আমেরিকা বা ব্রিটেনের মতো দেশগুলোকে কাছাকাছি এনে একটা ঘোষণাপত্রে ভারত সবাইকে রাজি করাতে পেরেছে, সেটাকে তিনি বিরাট কূটনৈতিক সাফল্য হিসেবে দেখতে চান। G20 সামিটের আয়োজনকে ভারতের ইতিহাসে একটি মাইল ফলক করে তুলতে নরেন্দ্র মোদী কোনো চেষ্টাই বাকি রাখেনি। এখন এই সম্মেলন তাকে দেশের ইতিহাসে কীভাবে জায়গা করে দেয় দেখার বিষয় সেটাই। প্রিয় দর্শক, G20 সম্মেলনের সাইড বেঞ্চে বিশ্ব মোড়লদের বা রাষ্ট্রপ্রধানদের মিলন মেলা বসেছে। যখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারকে বিদায় ঘটাতে চাইছে, ঠিক তখন দেখলাম বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জো বাইডেন সেলফি তুলছে। এ ছবিটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক প্রচার পাচ্ছে। এ ছবিটির দুটো অর্থ রয়েছে। প্রথম, যারা আওয়ামী লীগ সমর্থন করছেন তারা হালে প্রাণ পেয়েছেন, তারা এই ছবির মাধ্যমে হয়তো বুঝতে বা বোঝাতে চাচ্ছেন আমরা টিকে যাচ্ছি বা আমরা এই বিপদ থেকে বেঁচে যাচ্ছি বা আমরা ক্ষমতায় থাকছি। আবার বিএনপি যারা সমর্থন করেন তারা বোঝাতে চাইছেন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের সাথে এই সেলফির অর্থ এটি নয় যে এটি দিয়ে শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হবে। পৃথিবীর নামি দামি অনেক রাষ্ট্রপ্রধান, হোক সেটা সাদ্দাম হোসেন, হোক সেটা মুয়াম্মার গাদ্দাফি বা হোক এরকম আরও অনেকেই, তারা প্রত্যেকেই পশ্চিমা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এভাবে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন। শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হয়েছে? তবে বিএনপি যে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে তারপরও বিএনপির মধ্যে হতাশাটা বা আতঙ্কটা রয়েই গেছে, কারণ বিএনপির অপোজিটে যে ব্যক্তিটা বসে আছেন তিনি হলেন শেখ হাসিনা, বাংলাদেশে রাজনীতির তুখোর একজন খেলোয়াড়, তার মাধ্যমে সবই সম্ভব। জো বাইডেনকেও তিনি তার গ্রিপে আনতে পারেন, এটি আশ্চর্য বা অবাক হওয়ার কিছু নেই, কারণ বিশ্ব মোড়লরা বরাবরই স্বার্থ খোঁজে, আর তাদের স্বার্থ পূরণ হয়ে গেলে তারা চেয়ারে কে বসলো কে বসবে না সেটি কখনো বিবেচনা করে না। তাই বিএনপিকে বলবো, কারো উপরে ভরসা করে নয়, নিজের প্রতি আস্থাশীল হন। আর আওয়ামী লীগকে বলবো, এই ছবিটি শেষ কথা নয়, শেষ কথা আগামী দিন রয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে এই ছবিটির জন্য গর্বিত,
কারণ বিশ্বের নাম্বার ওয়ান প্রেসিডেন্টের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি তুলেছেন। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীও বিশ্ব মঞ্চে এভাবে সম্মানিত হতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।